আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেয়র পদে জেতার জন্য এসব কি শুরু করেছে চরমোনাই? সংলাপ ও জাতীয় নির্বাচন নিয়ে চরমোনাই ইতিবাচক? প্রশ্ন মে 23। তাহলে চরমোনাই কি আরেক জাতীয় পার্টি হতে যাচ্ছে? আমি দৈনিক যুগান্তর পত্রিকার একটা সারা জাগানো রিপোর্ট বিশ্লেষণ করব, অবাক করা রিপোর্ট, এক্সক্লুসিভ রিপোর্ট। এখানে আপনারা দেখতে পারবেন, যারা রাজনীতির গতি প্রকৃতি বুঝতে চান, যে জাতীয় পার্টিকে ব্যবহার করে, জাতীয় পার্টির মাধ্যমে জাতীয় পার্টিকে কবজায় নিয়ে আওয়ামী লীগ যেরকম 2014 সালের নির্বাচন, একতরফা নির্বাচন পার করে দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে, 2018 সালেও যেরকম করেছে, সেম কাজটা এখন চরমোনাইয়ের মাধ্যমে করতে যাচ্ছে। ইট মিন্স এই রিপোর্ট, এটা কিন্তু আমার মন্তব্য নয়, এটা এই রিপোর্টের বিশ্লেষণে উঠে আসবে যে চরমোনাই আসলে কোনো সুষ্ঠু নির্বাচন চায় না। এই পাতানো নির্বাচন, একতরফা নির্বাচন, এই সব বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন আওয়ামী লীগ যেরকম করতে চায়, সেভাবে চরমোনাই যে কত নিখুঁতভাবে আওয়ামী লীগের বিটিম হিসাবে কাজ করছে, এই রিপোর্টে কিন্তু অনেকটা সেরকমই উঠে এসেছে। দেখেন, শিরোনাম করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি, সিটি নির্বাচন সুষ্ঠু হলে সংলাপে সাড়া দেবে ইসলামী আন্দোলন, জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক চিন্তা ভাবনা করব। মহাসচিব মানে চরমোনাইয়ের মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, যেখানে নির্বাচন কমিশনারের চিঠিকে ভ্যালু দিচ্ছে না বিএনপি সহ অন্যান্য দল, কেউ সংলাপে সাড়া দিচ্ছে না, সেখানে উল্টো হঠাৎ করেই এমন কি ঘটলো যে হঠাৎ করেই চরমোনাই কিন্তু এতদিন সাড়া দেয়নি, সংলাপে আহ্বান জানিয়েছে, চরমোনাই সাড়া দেয়নি, কিন্তু উল্টো হঠাৎ করে সংলাপে সাড়া না দেওয়ার বিষয়ে অনুনয় বিনয় সহ প্রধান নির্বাচন কমিশনারকে উল্টো চিঠি দেয় চরমোনাই এবং সংলাপে সাড়া দেবে বলে জানায়। চিঠি পেয়ে সংলাপে সাড়া দেওয়ার ইঙ্গিত দেওয়া ভিন্ন জিনিস, আর চিঠি দিয়ে সংলাপে সাড়া দিব এ কথা বলা, এটা কি প্রমাণ করে? যেই জাতীয় নির্বাচন বিষয়ে প্রধান প্রধান বিরোধী দল এখন পর্যন্ত অনর যে এভাবে নির্বাচনে যাবে না, সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই 14 এবং 18 অভিজ্ঞতা থেকে, সেখানে চরমোনাই অলরেডি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে দিয়েছে। তাহলে এই শিরোনাম দেখে আপনারা কি বুঝতে পারলেন? গণঅধিকার পরিষদের ছেলেরা মন্তব্য করেছে যে আরেক জাতীয় পার্টির সন্ধান, কথাটা কি মিথ্যা? কি মনে হয় আপনাদের? আপনাদের মন্তব্য জানতে চাই। চরমোনাই আমার প্রিয় ভাইরা যারা আছেন, আপনারা কি মনে করেন? এতদিন বলে আসলো যে নির্বাচনে যাবে না এই সরকারের অধীনে, এখন নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে বলে আমরা সংলাপ করব নির্বাচনে যাওয়ার বিষয়ে। নির্বাচনে যাওয়ার বিষয়ে কিন্তু জাতীয় সরকার তত্ত্বাবধায়ক এরকম কোনো শর্ত দেয়নি, দলীয় সরকার অধীনেই নির্বাচনে যাওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। তাহলে চরমোনাই কোন পথে যাচ্ছে? জাতীয় পার্টির পথে? এটা তো স্পষ্ট হওয়ার কথা। আবার দেখেন, আরও কিছু বিষয় বলি যে এখানে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা, মন্ত্রী, চরমোনাই নেতার পারিবারিক প্রোগ্রামে, সামাজিক অনুষ্ঠানে, দাওয়াতে অংশগ্রহণ করে, আবার প্রার্থী হওয়ার কথা না, সেখানে হঠাৎ করেই শায়েখে চরমোনাই প্রার্থী হন, আবার চিঠি দেয় নির্বাচন কমিশনারকে, হঠাৎ করেই তাদের আগের অবস্থান বদল। এর মানে কি? মেয়র পদে, দুই একটা মেয়র পদে জয়লাভ করার জন্য এসব শুরু করেছে চরমোনাই? কোনো ইতিবাচক ইঙ্গিত পেয়েছে, কোনো গ্রিন সিগন্যাল পেয়েছে উপরমহল থেকে? যদি মেয়র পদে জেতার জন্যই যদি এরকম নীতিনৈতিকতা বিসর্জন দেওয়া না হয়, তাহলে এতদিন কেন বলেছিল যে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, আমরা স্থানীয় এবং জাতীয় কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না, তাহলে এতদিন কেন সংলাপ বর্জন করেছিল? দেখেন কত সুন্দরভাবে জাতীয় পার্টি রোল প্লে করছে, অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট, নট অ্যাকর্ডিং টু মি। জাতীয় নির্বাচনের আগে আসন্ন 5 সিটি কর্পোরেশনের ভোটকে নির্বাচন কমিশনের ইসি পরীক্ষা হিসাবে দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এখন এই 5 সিটি কর্পোরেশন নির্বাচন পরীক্ষা হিসাবে দেখছে, এটাই তো সন্দেহজনক। পরীক্ষা কি এতদিন নেওয়া হয়নি? আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা তো আমরা আগেই বলেছি আমাদের বিশ্লেষণ, যে জাতীয় নির্বাচনে একটা টোপ হিসাবে এই 5 সিটি নির্বাচন যথেষ্ট সুষ্ঠু হতে পারে, এই নির্বাচনকে কারচুপি না হওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে এটাকে পরীক্ষা হিসাবে দেখার কারণ কি? এর মানেই বোঝা যায় যে চরমোনাই যদি একটা মেয়র পদ জিততে পারে, তাহলে এই সরকারের সমস্ত কার্যক্রম বৈধ, নির্বাচনে অংশগ্রহণ করা, আজীবন সার্টিফিকেট দলীয় সরকারের অধীনে গ্যারান্টি, এটা জাতীয় পার্টির মতো দিয়ে দিবে হয়তোবা। সিটি নির্বাচন সুষ্ঠু হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংলাপে সাড়া দেবে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন দলটি, এমনকি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও ইতিবাচকভাবে চিন্তা করবে। এরপর আগে ইসি সংলাপের আমন্ত্রণ জানালেও দলটি সাড়া দেয়নি এর আগে, তবে এবার নিজ থেকে ইসি বরাবর চিঠি দিয়ে
সাড়া দেওয়ার বিষয়টি তুলে ধরেছে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ উয়াল বরাবর এই চিঠি পাঠানো। এর মানে কোনো রকম যেন একটা মেয়র পদ তাদেরকে জিতিয়ে দেওয়া হয়, এজন্যই চিঠি চালাচালি থেকে শুরু করে নানান ইতিবাচক ইঙ্গিত সরকারকে আশ্বস্ত করা যে না আমরা দুই নম্বরই করব না, আমরা জাতীয় পার্টির মতো আপনাদের কথা অনুযায়ী থাকব। হতে পারে এটা এটা একটা বিশ্লেষণ। দলের মহাসচিব ইউনুস আহমেদ শেখ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আপনার নেতৃত্বে, মানে সিইসিকে বলা হয়েছে, আপনার নেতৃত্বে কমিশন গঠিত হওয়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশে আহত সংলাপে সাড়া না দেয় আপনার সঙ্গে কোনো ব্যক্তিগত মান অভিমানের বিষয় ছিল না। এ কথার মাধ্যমে আগে যে সংলাপে অংশগ্রহণ করে নাই এটার একটু অনুতপ্ত ভাব বোঝা যায়, ভুল হয়েছে, সরি, বরং তা ছিল বিগত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে পরিচালনা চরমভাবে ব্যর্থ হওয়ার ও রাজনৈতিক আস্থাহীনতার কারণে। এমন একাদশ দ্বাদশ সংসদ নির্বাচনে যা হোক আগামী নির্বাচন ভালো হবে বলে চরমনায় বিশ্বাস করা শুরু করেছে। সিটি নির্বাচনে একটা মেয়র পদ জিতলেই আর কোনো কথা থাকবে না, সব সরকার বিরোধী আন্দোলন বা অতীতের যত কথাবার্তা সব প্রত্যাহার করবে, রুজু করবে। নির্বাচন কমিশন যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থতায় যদি নির্বাচনে জনমতের প্রতিফলন না ঘটে এবং অযোগ্য অজনপ্রিয় ব্যক্তিরা জনপ্রতিনিধি হয় তাহলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়। অযোগ্য ও অজনপ্রিয় ব্যক্তি এটা কেমন কথা, জনগণ ভোট দিলেই তো হবে। ইসি পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে যদি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কথা বলার পরিবেশ তৈরি করে দেবে বলে চিঠিতে আশা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অতএব গতি প্রকৃতি দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল আমার মতে যে আরেক জাতীয় পার্টি হতে যাচ্ছে চরম। এটা অন্যায় না, এটা হতে পারে, এটা রাজনৈতিক কৌশল। তারা যদি এই সরকারের এই বিভিন্ন কার্যক্রমকে বৈধতা দিয়ে নিজেদের দলীয় স্বার্থ হাসিল করতে চায়, জাতীয় স্বার্থ এগুলো বিবেচনা না আন, এটা হতে পারে, এটা অসম্ভব বা দলীয় পার্সপেক্টিভে, চরমনের দলীয় পার্সপেক্টিভে অযৌক্তিক নয়, তবে জাতীয় স্বার্থের পার্সপেক্টিভে তো একেবারেই এটা অগ্রহণযোগ্য একটা বিষয়। গত 13 এপ্রিল প্রধান নির্বাচন কমিশন বরাবরে চিঠি পাঠানো হয়, মানে চিঠি পাঠানো হয় আগেই, গণমাধ্যমে কিন্তু আসেনি, এবং এরপরেই কিন্তু এই দাওয়াতে খাওয়া খাওয়াই বা এই সব বিষয় একটু জমে উঠেছে, এবং এই চিঠি পাঠানো হয় এবং এই শায়েখা চরমোনাই প্রার্থী হয়েছেন ঘটনাগুলো কিন্তু আরও পরে হয়েছে। জানতে চাইলে দলটির কেন্দ্রীয় সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম যুগান্তরকে বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ বা আলোচনা করার কোনো পরিবেশ সৃষ্টি হয়নি, সিটি নির্বাচনে সুষ্ঠু গ্রহণযোগ্য করতে পারলে ইসির সঙ্গে আলোচনা হতে পারে, তখন একটি পরিবেশও সৃষ্টি হবে। এই কথাগুলোর দ্বারা কী ইঙ্গিত দেয়, যেমন নির্বাচনে যদি পরাজিত হয়, চরমোনাই যদি সব জায়গায় জামানত বাজেয়াপ্ত হয় সুষ্ঠু নির্বাচনেই, তাহলে তারা কিছুতেই বলবে না যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, বরং নির্বাচন সুষ্ঠু হয়েছে এ কথা চরমোনাই কখন বলবে, যদি একটা মেয়র পদ জিততে পারে, তাহলে মেয়র পদ একটা জেতার উপরে নির্ভর করে নির্বাচন সুষ্ঠু হয়েছে কি হয় নাই, এটাই হচ্ছে চরমোনাইয়ের সিদ্ধান্ত। চরমোনাই বিএনপিরও সেম, নির্বাচনে পরাজিত হয়ে কেউ বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে এরকম কোনো ঘটনা বাংলাদেশে আমি দেখি নাই। অতএব সুষ্ঠু নির্বাচন হওয়া বলতে চরমোনাই কী বোঝাতে চেয়েছে বোঝাই যায় যে বরিশালে মেয়র পদ জেতা, অন্য কোথাও তো জিতবে না বা জেতা সম্ভব না বা দিবেন এটা তো তারা জানে। দলটির মহাসচিব ইউনুস আহমেদ শেখ যুগান্তরকে বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের পর বলেছিলেন আপনার সংলাপে আসুন, আগে তো আসছেননি, আমরা মধ্যমপন্থা অবলম্বন করছি, যাব না তাও বলিনি, এখনই আসবো তাও বলিনি, নির্বাচন কমিশন দাবি করছে সুষ্ঠু নির্বাচন হবে, এজন্য আমরা পরীক্ষামূলক নির্বাচনে অংশগ্রহণ করছি। এর মানে নির্বাচন সুষ্ঠু হবে, আর সুষ্ঠু হলে জাতীয় নির্বাচনে চরমোনাই অংশগ্রহণ করবে, আর সরকার এটাই চায় যে নির্বাচন সুষ্ঠু দেখিয়ে অনেকে যাতে জাতীয় নির্বাচন হয়, তারপরে জাতীয় নির্বাচন যেভাবে যা করার দিনে করুক রাতে করুক সেটা তারা করবে। তাহলে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল যে চরমোনাই কোন পথে যাচ্ছে এবং তাদের গতি প্রকৃতি কী, তারা কি আরেক জাতীয় পার্টি, তো আসলে মাঠে তাদের সাংগঠনিক শক্তি নেই, তাদের লোকবল নেই, আন্দোলন করতে পারে না, লোক দেখাতে পারে, এই কারণে জাতীয় পার্টির মাধ্যমে সব কিছু হয় না, এই কারণে চরমোনাইকে সামনে আনা জাতীয় পার্টির রোলে এটা হয়ে থাকতে পারে, যুগান্তরের রিপোর্ট সেটাই প্রমাণ করে মে 23। এখন আসেন লাস্ট আর একটা বিষয় আলোচনা করি, চরমোনাইয়ের যে এই সিদ্ধান্ত আপাতত যে ইঙ্গিত যে তারা সংলাপে অংশগ্রহণ করবে, আগামী মূল হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক বা না করুক দলীয় সরকার অধীনেই তারা অংশগ্রহণ করবে, দলীয় সরকার অধীনে, আর সরকার তো এটাই চাচ্ছে যে নির্বাচন কমিশনকে শক্তিশালী দেখিয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনে ঢেলে সাজিয়ে সবাইকে দেখানো, দেশি বিদেশি সবাইকে, যে নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে আসবেন, এখানে সরকার কিছু না। এখন এই প্রজেক্ট কিন্তু চরমোনাই অবলীলায় মেনে নিচ্ছে,
এটা তাদের সাময়িক সময়ের জন্য, এটা তাদের জন্য অনেক লাভজনক হবে চরমোনের জন্য। তাদের 30 বছরের সাধনা, সংসদে যাওয়া বা এগুলো বা দুই একটা বড় পদ জেতা যেটা জিততে পারেন, এগুলোর ক্ষেত্রে তাদের লাভবান হবে। কিন্তু ইন দি লং রান বাংলাদেশে কখনো যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয়, তখন চরমোনাই ওই মুসলিম লীগ যেরকম তুমুল জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসে গিয়েছিল, এরকম তারা একেবারে অস্তিত্ব সংকটে পড়বে যদি এই সিদ্ধান্তের উপর তারা ইস্তেকামত থাকে।